দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। লাদাখ সীমান্তে চীন ভারত আবারও সংঘর্ষ। এরপরে জানিয়ে দিব চীন সীমান্তে আরো 50,000 সেনা মোতায়েন ভারতের। আরো থাকছে আমেরিকার 3 বোমারু বিমানকে এলাকা ছাড়া করলো রুশ জঙ্গি বিমান। জানিয়ে দিব নিহত শতাধিক দক্ষিণ আফ্রিকায় 20,000 সৈন্য মোতায়েন। আরো থাকছে আরো জটিল আফগান পরিস্থিতি, এবার পাকিস্তান সীমান্তবর্তী শহর তালেবানের দখলে। সর্বশেষ জানিয়ে দিব তালেবানের হাতে 116 জেলার পতন নিশ্চিত করলো আফগান সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। লাদাখ সীমান্তে চীন ভারত আবারও সংঘর্ষ। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ দাবি করেছে যে নতুন করে সংঘর্ষ বেঁধেছে ভারত ও চীনের সেনা সদস্যদের মধ্যে। দাবি করা হয় পূর্ব লাদাখের গালওয়ানে নাকি ভারত চীন ফেস অফ হয়েছিল মে মাসের প্রথম সপ্তাহে। তবে এই রিপোর্টের সত্যতা পুরোপুরি অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। এদিন এক বিবৃতিতে সেনার তরফে স্পষ্ট জানানো হয় ভারত চীন সেনাবাহিনীর কোনো সংঘর্ষ হয়নি সম্প্রতিকালে। রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে পূর্ব লাদাখের গালওয়ান ভারত এবং চীনা সেনা সদস্যদের মধ্যে নাকি 2021 সালের মে মাসের প্রথম সপ্তাহে সংঘর্ষ বেঁধেছিল। তবে আমরা স্পষ্ট করে দিতে চাই, এরকম কোন সংঘর্ষই দুই দেশের সেনার মধ্যে বাঁধেনি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আরো দাবি করা হয় এই ধরনের প্রতিবেদন সেই সূত্র থেকে আসতে পারে যারা ভারত চীন শান্তি প্রক্রিয়াকে লাঞ্ছিত করতে চায়। ভারত চীন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পূর্ব লাদাখে চীনের দখলদারি নিয়ে দুই দেশের মধ্যে বিবাদের প্রায় এক বছর হয়েছে। 11 বার বৈঠকের পরও সমাধান হয়নি। উল্লেখ্য, গত বছর থেকেই সীমান্তে অনেক বেশি পরিমাণে সেনা মোতায়েন করে রেখেছে ভারত ও চীন। সুগার সেক্টর, সেন্ট্রাল সেক্টর ও উত্তর পূর্বের সীমান্ত বাহিনীর সংখ্যা লাগাতার বাড়ানো হচ্ছে। যদিও এরই পাশাপাশি চলছে আলোচনা, ভারত চীন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে দুপক্ষের মধ্যে, সূত্র হিন্দুস্তান টাইমস। চীন সীমান্তে আরো 50,000 সেনা মোতায়েন ভারতের। গত বছর লাদাখে গালওয়ান উপত্যকায় ভারতীয় চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকে সীমান্তে উত্তাপ বেড়েছে। গত কয়েক মাস ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আলোচনা চালাচ্ছে দুই দেশ। তার মধ্যেই চীন সীমান্তে আরো 50,000 সেনা মোতায়েন করেছে ভারত, সূত্র ব্লুমবার্গ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে গত কয়েক মাসে ভারত চীন সীমান্তে 3টি এলাকায় সেনা মোতায়েন বেড়েছে। এই মুহূর্তে 2 লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে চীন সীমান্তে। গত বছরের তুলনায় এটি 40% বেশি। যদিও এই বিষয়ে চীনের তরফে অন্য ধরনের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সংবাদ সম্মেলনে বলেছেন দুই দেশের সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এখনো তাদের আলোচনা চলছে। তাই এই মুহূর্তে ভারত চীন দুই দেশেরই উচিত আলোচনাকে সম্মান দিয়ে সীমান্ত এলাকা থেকে সেনা যত সম্ভব কমিয়ে পরিস্থিতি আরো ঠান্ডা করা। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে ফের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক বসার জন্য রাজি হয়েছে দুই দেশ। কবে বা কোথায় সেই বৈঠক হবে সে বিষয়ে এখনো কিছু ঠিক হয়নি। গত কয়েক মাস ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনা চালাচ্ছে ভারত ও চীন। ইতিমধ্যে প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ এলাকা থেকে সেনা সরিয়েছে দুই দেশ। বাকি এলাকা থেকে সেনা সরানো নিয়ে আলোচনা হওয়ার কথা, কিন্তু তার মধ্যেই ভারতের সেনা মোতায়েনের খবর চীন সীমান্তের বর্তমান পরিস্থিতি ফের বদল করতে পারে বলেই মনে করেছেন অনেকেই। আমেরিকার 3 বোমারু বিমানকে এলাকা ছাড়া করলো রুশ জঙ্গি বিমান। আমেরিকার 3টি B-52 বোমারু বিমানকে নিজের আকাশসীমা থেকে তাড়িয়ে দিয়েছে রুশ বিমান বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুতনিক আজ জানিয়েছে রাশিয়ায় আকাশসীমা লঙ্ঘন করায় বেরিং সাগরের আকাশে 3টি বোমারু বিমানকে তাড়া করে 4টি রুশ জঙ্গি বিমান। এরপর মার্কিন বোমারু বিমানগুলো সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেরিং সাগরের আকাশে ওই 3টি মার্কিন বোমারু বিমানের উপস্থিতি নিশ্চিত করার পর সেগুলোকে ধাওয়া করতে আকাশে উড়ে রুশ বিমান। রুশ জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে আকাশসীমা লঙ্ঘন করার পরপরই 2টি মিগ-30
41 এবং দুটি SU-35 যুদ্ধবিমান মার্কিন B-52 বিমানগুলোকে তাড়া করে এলাকা ছাড়া করতে সক্ষম হয়। এর আগে গতরাতে রুশ মিডিয়া জানিয়েছে মঙ্গলবার কৃষ্ণ সাগরেও রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করে মার্কিন গোয়েন্দা বিমান, এরপর সেনাবাহিনীর রাডার ব্যবস্থা মার্কিন বিমানের উপস্থিতি টের পেয়ে বিমান বাহিনীকে খবর দেয় এবং সুখু-30 জঙ্গি বিমানের সাহায্য সেটাকে তাড়ানো হয়। সম্প্রতি রুশ সীমান্তে ন্যাটো ও মার্কিন বাহিনীর যুদ্ধ জাহাজ ও জঙ্গি বিমানের আনাগোনা বেড়েছে, এর ফলে পশ্চাদ্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনাও বেড়ে গেছে, সূত্র পার্স টুডে। আরো জটিল আফগান পরিস্থিতি, এবার পাকিস্তান সীমান্তবর্তী শহর তালেবানের দখলে। আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্য যতই সরিয়ে নেওয়া হচ্ছে ততই একের পর এক এলাকা দখল করে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। বুধবার পাকিস্তানের সীমান্ত ঘেঁষা কান্দাহার প্রদেশের স্পেন বলডাক শহরের দখল নেয় তারা কয়েক ঘন্টার মধ্যে, যদিও আফগান সেনার জানায় এলাকাটি তারা পুনরুদ্ধার করেছে, তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন তালেবানের মুখপাত্র জাফিউল্লাহ মুজাহিদ। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, এলাকা আমাদের এই কাবুল, প্রশাসনের এই দাবি ভিত্তিহীন, প্রচার কৌশল মাত্র। বৃহস্পতিবার তালেবানের দাবি উড়িয়ে দিয়েছে পাকিস্তান। মে মাসের শুরুতে আফগানিস্তান থেকে সেনা সরানো শুরু করে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন 11 সেপ্টেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর থেকে আফগানিস্তান জুড়ে সক্রিয়তা বেড়েছে তালেবানের। ইতিমধ্যে ইরান সীমান্তে ইসলাম কালা ও তুর্কমেনিস্তান সীমান্ত ঘেঁষার টোরগুন্ডি শহরের দখল নিয়েছে তারা। গজনীতেও তালেবান আগ্রাসনের মুখে পিছু হটেছে আফগান প্রশাসন। এবার তারা পাকিস্তান সীমান্ত বরাবর দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর স্পিন বলডাকের দখল নেওয়ায় আশঙ্কার মেঘ দেখেছে পাকিস্তান। উত্তেজনার আজ এড়াতে স্পিন বলডাকের মুখোমুখি চমন এলাকা বন্ধ করে দিয়েছে তারা। সীমান্তবর্তী এই শহরগুলো আফগানিস্তানের জাতীয় আয়ের অন্যতম উৎস, তাই এগুলোকে প্রাথমিকভাবে জঙ্গিরা নিশানা করছে বলে মনে করা হচ্ছে। তালেবানের হাতে 116 জেলার পতন নিশ্চিত করল আফগান সরকার। আফগানিস্তানের 116টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার। আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি বৃহস্পতিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের 29টি প্রদেশের 116টি জেলা বর্তমানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এসব জেলার 1,30,00,000 মানুষ তালেবান শাসনে বসবাস করছেন, কিন্তু তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। নাদেরি বলেন, তালেবানের হাতে এই 116টি জেলার পতনের ফলে এসব জেলার সরকারি স্থাপনাগুলো $50 কোটি মূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তালেবানের নিয়ন্ত্রিত এলাকাগুলোর 260টি সরকারি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। জানিয়ে নাদেরি বলেন, তালেবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে 112টি নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানের এই কর্মকর্তা তালেবানের হাতে 116টি জেলার পতনের কথা স্বীকার করলেও তালেবান গোষ্ঠী দাবি করেছে তারা আফগানিস্তানের অন্তত 200 জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। নিহত শতাধিক দক্ষিণ আফ্রিকায় 20,000 সৈন্য মোতায়েন। দক্ষিণ আফ্রিকায় দাঙ্গায় নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যাওয়ায় প্রেক্ষাপটে সহিংসতা দমনে পুলিশকে সহায়তা করার জন্য 2,000 সৈন্য মোতায়েন করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারারুদ্ধ করার প্রেক্ষাপটে শুরু হওয়া দাঙ্গায় এ পর্যন্ত অন্তত 117 জন নিহত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় 1994 সালে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসন অবসানের পর এই প্রথম এত বিপুল সংখ্যায় সৈন্য মোতায়েন করা হলো। সরকার জানিয়েছে, রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে 10,000 সৈন্য, আর সাউথ আফ্রিকান ন্যাশনাল ডিফেন্স ফোর্সও 12,000 রিজার্ভ ফোর্স তলব করেছে। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল গুতেং প্রদেশে বৃহস্পতিবার সকাল থেকে সশস্ত্র সৈন্যদের টহল দিতে দেখা যায়। উল্লেখ্য, রাজধানী জোহানেসবার্গ ও নির্বাহী রাজধানী প্রিটোরিয়া এই প্রদেশেই অবস্থিত। সৈন্যদের পরিবহনে বাস, ট্রাক, বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করতে দেখা যায়। গত শুক্রবার দেশটিতে উত্তেজনা দেখা দেয়। সাবেক প্রেসিডেন্ট জুমাকে কারাগারে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হলেও বৈষম্য, দারিদ্র্যের ব্যাপক বিস্তার এতে ভূমিকা রাখছে। সহিংসতা দমনে ইতিমধ্যে 2,200 লোককে গ্রেপ্তার করা হয়েছে। উচ্চ পর্যায়ের একটি দুর্নীতি নিয়ে তদন্তে বিচার বিভাগীয় কমিটির কাছে হাজির না হওয়ায় 79 বছর বয়স্ক জুমাকে কারাগারে পাঠানো হয়। তিনি 2009 থেকে 2018 পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। জুমা নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন। উল্লেখ্য, 1994 সালে বর্ণবাদের অবসান হওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার শাসনকারী আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ক্ষমতার লড়াইয়ে হেরে গিয়েছিলেন জুমা। বর্তমান প্রেসিডেন্ট রামাফোসার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার হচ্ছে সাবেক প্রেসিডেন্ট জুমার অনুগতরা, সূত্র আল জাজিরা।